আমি তিনটি ইলিশ মাছ কিনেছিলাম এই বাংলা বাক্যটিকে আমরা সাধারণত ইংরেজিতে বলে থাকি আই বট থ্রি হিলসা ফিশেস কিন্তু ভিউয়ার্স এখানে এই সেন্টেন্সটি ভুল এবার আপনাদের মনে হতে পারে যে এখানে তো তিনটি ইলিশ মাছ বোঝানো হয়েছে এবং সেই কারণেই থ্রি হিলসা ফিশেস ইউজ করা হয়েছে তাহলে এখানে ভুল কোথায় আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে শেখাবো যে এই সেন্টেন্সটি কেন এবং কোথায় ভুল তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স মনে রাখবেন যদি কখনো একই ধরনের অথবা একই প্রজাতির একটি অথবা একাধিক মাছকে বোঝায় তখন কিন্তু সবসময় সেক্ষেত্রে ফিশ ইউজ করতে হবে এই যে বাংলা বাক্যটি অর্থাৎ আমি তিনটি ইলিশ মাছ কিনেছিলাম এখানে কিন্তু পরিমাণটা অর্থাৎ তিনটি এটি কিন্তু প্লুরাল হলেও এই যে মাছের ধরন সেটি কিন্তু এক ধরনের অর্থাৎ ইলিশ মাছ যেহেতু এখানে মাছের ধরন এক ধরনের বোঝানো হচ্ছে কিন্তু তার পরিমাণটা একাধিক বা প্লুরাল হওয়া সত্ত্বেও কিন্তু যেহেতু এখানে মাছের ধরনটা এক ধরনের রয়েছে সেই কারণেই কিন্তু এখানে ফিশ ইউজ করতে হবে তাই এটি হবে আই বট থ্রি হিলসা ফিশ আবার সেখানে অনেক মাছ আছে ভিউয়ার্স এখানে যদি অনেক মাছ বলতে একই ধরনের বা একই প্রজাতির মাছকে বোঝানো হয়ে থাকে তখন কিন্তু এর পরিমাণটা একাধিক বা প্লুরাল অর্থাৎ অনেক এটি হওয়া সত্ত্বেও কিন্তু এখানে ফিশ ইউজ করতে হবে তাই এটি হবে দেয়ার আর মেনি ফিশ কিন্তু এখানে যদি মাছের ধরনটা বা মাছের প্রজাতিটা আলাদা ধরনের হয়ে থাকে বা নানা ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফিশ ইউজ করা যাবে না এই বিষয়ে আমি পরে বলছি অন্যদিকে ভিউয়ার্স মনে রাখবেন যখন বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন ধরনের একাধিক মাছের কথা বোঝানো হবে তখন কিন্তু ফিশ ইউজ না করে ফিশেস ইউজ করতে হবে যেমন ধরুন আমাকে বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন ধরনের মাছ কিনতে হবে এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন ধরনের মাছ বলতে কিন্তু নানা ধরনের বোঝানো হয়েছে অর্থাৎ ধরুন রুই মাছ কাতলা মাছ ইলিশ মাছ এই ধরনের নানা প্রজাতির বা নানা ধরনের মাছের কথাই কিন্তু বোঝানো হচ্ছে তাই কিন্তু এক্ষেত্রে ফিশেস ইউজ করতে হবে তাই এটি হবে আই হ্যাভ টু বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশেস আবার আজ বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে আমরা যখন বাজারে যাই তখন কিন্তু নানা ধরনের মাছ বাজারে আমরা দেখতে পাই অর্থাৎ ধরুন রুই মাছ কাতলা মাছ ইলিশ মাছ পুঁটি মাছ মাগুর মাছ অর্থাৎ এখানে কিন্তু মাছের ধরন বা প্রকৃতি নানা ধরনের হচ্ছে তাই কিন্তু এক্ষেত্রেও ফিশেস ইউজ করতে হবে তাই এটি হবে ডিফারেন্ট টাইপস অফ ফিশেস আর অ্যাভেইলেবল ইন দ্য মার্কেট টুডে তাহলে মনে রাখবেন যখন মাছের ধরন বা প্রকৃতি একই ধরনের হবে কিন্তু তার পরিমাণটা একাধিক হলেও কিন্তু সব সময় ফিশ ইউজ করতে হবে কিন্তু যখন মাছের ধরন বা প্রজাতি আলাদা আলাদা ধরনের হবে তখন কিন্তু সেক্ষেত্রে ফিশেস ইউজ করতে হবে